আগামীকাল আমার ঢাকায় যাইতে হবে। এই ধান কাটার দৃশ্য, এইসব মানুষজন, এই পিছনের এইসব আবহাওয়া, সন্ধ্যা হচ্ছে, এইসব ছেড়ে ঢাকায় যাইতে হবে, কষ্ট হচ্ছে। প্রতিবার ঢাকা যাওয়ার আগে এরকম একটা পেন আমার পাইতে হয়, কিন্তু কি আর করা, আবার এই মোবাইলের র্যাম্বি, এই যে আমার জামা কাপড়, এগুলোর আয়োজন আমাকে নিজেকেই করতে হয়, এটার জন্য আমাকে একটু শ্রম দিতে হয়। মূলত এই কারণে ঢাকায় যাওয়া। যাই হোক, আজকের ভিডিওতে আমি আই হেট জেনারেশন নিয়ে একটু কথা বলতে চাই। আই হেট জেনারেশন বলতে আমি বোঝাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম, তাদেরকে যদি পলিটিক্স নিয়ে কথা বলেন কিংবা তাদের ফেসবুক নিয়ে যদি পলিটিক্যাল ভিউ লেখা দেখেন, সবাই লিখছে আই হেট পলিটিক্স। তারা বুঝে এটা করে কি না জানি না, আমার মনে হয় তারা বুঝে এটা করে না। কারণ পলিটিক্স কি, পলিটিক্স তার জীবনের জন্য, আমাদের সবার জীবনের জন্য কীভাবে ওতপ্রোতভাবে জড়িত, এটা তারা হয়তো বোঝে না। কারণ আমরা পলিটিক্সের বাইরে তো আমরা কেউ নয়, একটা রাষ্ট্রের মধ্যে তো আমাদের সবাই থাকতে হয়, সবাই তো কোনো না কোনো রাষ্ট্রের অধিবাসী। ধরে নেন সমাজ, সমাজও একটা ফাংশন করে, এই ফাংশনটাও একটা পলিটিক্যাল। পলিটিক্স, রাষ্ট্র, সমাজ, যে ফাংশনাল ক্রিয়াটা, এইটাই আমরা পলিটিক্স হিসাবে জানি, এইটাই তো পলিটিক্স। রাষ্ট্র বিকশিত হয় পলিটিক্সের মাধ্যমে, রাষ্ট্র নির্মাণ হয়, গঠন হয় পলিটিক্সের মাধ্যমে। সেই পলিটিক্সের ঘৃণা করার মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রটাকে সুন্দর, রাজনীতিতে দুর্বৃত্তায়ন দূর করা, সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করব, নাগরিক অধিকার আমাদের নিশ্চিত হবে, এই জিনিসগুলো তো বাস্তবে রূপ লাভ করে। কিছু মানুষ রাজনীতিকে টাকা বানানোর কাজ হিসাবে, ইনভেস্টমেন্ট হিসাবে গড়ে তুলেছে। এর মানে এই নয় তো যে রাজনীতি খারাপ। হ্যাঁ, রাজনীতি খারাপ, আপনি আমি বলতেছি রাজনীতি খারাপ, তো রাজনীতি ভালো হবে কীভাবে? আমরা যারা বলতেছি রাজনীতি খারাপ, নিশ্চিত সেই মানুষটাই ভালো, তাকে রাজনীতিতে আসতে হবে। যেই সব কারণে রাজনীতিবিদদের ঘেন্না করি, সেই জিনিসগুলো যেন আমি রাজনীতিবিদ হয়ে আমার জীবনে যেন আমি এগুলো প্র্যাকটিস না করি, ওই খারাপ দিকগুলো যেন আমি চর্চা না করি, তাহলে তো রাজনীতি ভালো হবে। কিন্তু তো আমরা সেটা করতেছি না, আমরা রাজনীতিকে ঘেন্না করার মধ্যে দিয়ে ভাবতেছি মানে অলৌকিকভাবে রাজনীতি ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। না ভাই, না, রাষ্ট্র অলৌকিকভাবে ভালো হয় না, রাষ্ট্রকে ভালো করতে হয়। রাষ্ট্রকে ভালো করার জন্য কিছু মানুষকে দায়িত্ব নিতে হয়, রাষ্ট্রকে ভালো করার জন্য যে জনসমষ্টি থাকতে হয় থাকে, সেই জনসমষ্টিকে সচেতন হতে হয়, রাষ্ট্রের জিনিসগুলোকে, আইন কানুনকে শ্রদ্ধা করতে হয়। যারা আইন নির্মাণ করবে, আইন তৈরি করবে, তাদেরকে সৎ হতে হয়, তাদেরকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হয়। এই জবাবদিহিতা যদি আইনবিদেরা যদি জবাবদিহিতার মধ্যে না আসে, তারা তো মাস পিপুলের জন্য তো তারা আইন বানাবে না, তখন তো তারা মনে করবে যে তারা যে গোত্র, যে শ্রেণী, তারা যে অর্থনৈতিক অবস্থান তাদের আছে, এইটাকে বাড়াতে চাইবে, অন্তত খোয়াতে চাইবে না। তো এই জায়গাগুলোকে সুন্দর করার জন্য, সংশোধন করার জন্য, এই রাজনীতি থেকে দুর্বৃত্তায়নকে সরানোর জন্য যেই মানুষগুলো রাষ্ট্রকে ঘৃণা করে, রাজনীতিকে ঘৃণা করে, সরি রাষ্ট্রকে নয় রাজনীতিকে ঘৃণা করে, সেই মানুষগুলোর প্রধান কর্তব্য হচ্ছে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে রাজনীতিকে চেঞ্জ করার দায়িত্ব নেওয়া। কিন্তু তারা তা করে না, তাদের ধারণা দুধ ভাত তাদেরকেও এসে খাওয়াই দেবে, তারা ঘুমাবে আর দুধ ভাত খাবে। না, এটা ব্যর্থ, অসৎ মানুষের অ্যাক্টিভিটিস। যেই মানুষগুলো রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, যে মানুষগুলো দুর্বৃত্ত, আমার কাছে আই হেট প্রজন্ম নিচ্ছে, তারা আমার কাছে ভ্যালুয়েবল। কারণ তার একটা ক্রিয়া আছে, হয়তো আপনার সাথে আমার সাথে যাচ্ছে না, তার একটা ক্রিয়া আছে, আপনার তো কোনো ক্রিয়াই নাই। যে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে তার তো কোনো ক্রিয়াই নাই, অথচ রাজনীতির মধ্যেই সে থাকতেছে, ক্রিয়া নাই। ক্রিয়াহীন একটা
বস্তু হয়ে আছে তারা, তো এটা তো হয় না। এই জায়গা থেকে আমাদেরকে সরতে হবে, রাজনীতিকে ভালোবাসতে হবে। আপনি যেই ফিলোসফি ধারণ করেন না কেন, পলিটিক্যাল ফিলোসফি যেটাই ধারণ করেন না কেন, যতই দ্বিমত থাকুক না কেন, যতই দ্বন্দ্ব থাকুক না কেন, আপনি সেই রাজনীতি করেন, ফিল্ডে আসেন। রাজনীতি মানে দলে সম্পৃক্ত হয়ে মিছিল মিটিং করা না, রাজনীতি মানে ভালোকে, আপনার মতাদর্শের বিষয়টাকে লজিক্যালি তুলে ধরা, যে আমার এই দিকটা রাজনীতির এই দিকটা ভালো হচ্ছে, আমার এই দলের এই দিকটা ভালো হচ্ছে, প্রতিপক্ষ চাইবে আপনার এই দিকগুলো খারাপ হচ্ছে, তাকে ফেস করা, যুক্তি দিয়ে তথ্য দিয়ে তাকে ফেস করা। এই ফেস করতে করতে এই জিনিসগুলো যদি ফাংশন থাকে একটা সমাজ রাষ্ট্রে, হিউজ মানুষের যদি এই জিনিসগুলো নিয়ে ফাংশনাল হয়, তাহলে অটোমেটিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে দাঁড়াই যাবে। এই দাঁড়াই যাওয়াকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। আজ বাংলাদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, আজ আমরা ভোট দিতে পারি না, আজ আমরা ভোটের সময় নাটক দেখি, আমার ভোট আরেকজন দেয়, আমার ভোট রাতে হয়ে যায়। আমাদের প্রশাসন পুরাপুরি রাজনীতিকরণ হয়ে গেছে, রাষ্ট্রের না হয়ে রাজনীতির হয়ে গেছে। এগুলো থামাবে কীভাবে? আপনি যদি ঘুমান আই হেট পলিটিক্স বলে, এই দুর্বৃত্তায়ন মানুষগুলো তো আরও শক্তিশালী হবে। আজকে আমাকে মারতেছে, আমি যখন শেষ হয়ে যাব তাকে তো মারতে হবে, তাকে তো লুট করতে হবে। আমি শেষ হয়ে গেলে তো আপনি থাকবেন, তখন তো তারা আপনাকে লুট করবে, আপনি কি রেহাই পাবেন? রেহাই পাবেন না। অতএব আই হেট প্রজন্ম, এদের উদ্দেশ্য বলছি, এখান থেকে সরে আসেন, রাজনীতির বাইরে আপনিও না, কোনোভাবেই না। আপনি যে রাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছেন, সেটা রাষ্ট্রের প্রতিষ্ঠান, রাষ্ট্র তো রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলো থেকে বাইরে না। আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি যে ইলেকট্রিসিটি ব্যবহার করতেছেন, এগুলো তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রভাবে এগুলো অ্যারেঞ্জ করা, এগুলো তো রাজনৈতিকভাবেই, রাষ্ট্র তো রাজনীতির প্রতিদ্বন্দ্বী, রাষ্ট্র ফাংশন করে। অতএব এগুলো থেকে সরে যাওয়ার উপায় নাই। আপনি চোখ বুঝে, জেগে থেকে চোখ বুঝে ঘুমাইলে তো হবে না, চোখ খোলেন, আপনি ঘুমাননি, আপনি চোখ খোলেন, চারদিকে দেখেন, দেখে আপনি যেটাই মনে করেন না কেন, আপনার ফিলোসফি যেটাকেই সাপোর্ট করেন না কেন, আপনি তার জন্য কথা বলেন। আই হেট জেনারেশন দিয়ে সমাজে একটা ভাবমূর্তি তৈরি করতেছেন, একটা জেনারেশন উৎপাদন করতেছেন, জড় পদার্থের মতো একটা জেনারেশন উৎপাদন করতেছেন। এখান থেকে পিছু পা হন, এটা আমাদের জন্য ভালো নয়, আপনার জন্যও ভালো নয়। ধন্যবাদ।